গুলো থাকি পাঁচ এবং পিস্তলার বা অশ্ব বা গন্ধর বা বাউসি, এগুলি আমরা বলে থাকি। জিনিস একটাই, ওষুধও একটাই, ব্যবস্থা একটাই থাকি আর কি। এই যে আমার হাতে দেখতেছেন দুইটা জিনিস, এই দুইটা জিনিস দিয়ে আপনার অপারেশন করে থাকি, এবং এই দুইটা জিনিস দিয়ে আমি আপনার এই সময় বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনাদের সম্মুখে সম্মুখে আজকে আমি বিশাল একটা জটিল কঠিন একটা ঔষধি আলোচনা নিয়ে আসলাম। অনেক ভাইয়েরা, অনেক মা বোনেরাই সমস্যা একটাই, এগুলি বিভিন্ন নাম আমরা উচ্চারণ করে থাকি বা ব্যাকরণ করে থাকি। অনেকে উচ্চারণ করে থাকি পাঁচ এবং পিস্তলার বা অশ্ব বগন্দর বা বাউসি, এগুলি আমরা বলে থাকি। জিনিস একটাই, ওষুধও একটাই, ব্যবস্থা একটাই। যেনারা বলেন পাঁচ এবং পিস্তলার বা অশ্ব বগন্দর এই সমস্যা নিয়ে অনেকদিন ভুগতেছি এবং দুই বা তিনবার অপারেশন করছি, তাতেও আমার এই সমস্যাটা সমাধান হচ্ছে না, তো এই ধরনের ভাইবোনদের দিকে লক্ষ্য করি আজকে আমার এই আলোচনা। যারা বলেন এই সমস্যা নিয়ে অনেকদিন ভুগতেছি, অনেক অর্থ নষ্ট করলাম, অনেক সময় নষ্ট করলাম, তা থেকে আমি মুক্তি লাভ করতে পারছি না, হ্যাঁ, এই ধরনের ভাইবোনদের দিকে লক্ষ্য করি আজকে আমি চমৎকার একটা ওষুধ তৈরি করছি। এটা জাদুর মতো কাজ করে, এটা বললেই হয়। এবং অনেক সময় দেখা গেছে ডাক্তার অপারেশন করে কেসি দেখাইটা, আমি অপারেশন করি তো না, মানে বলে থাকি আর কি। এই যে আমার হাতে দেখতেছেন দুইটা জিনিস, এই দুইটা জিনিস দিয়ে আপনার অপারেশন করে থাকি, এবং এই দুইটা জিনিস দিয়ে আমি আপনার এই সমস্যাগুলি বিদায় হয়ে যাবে গা, আপনার 100-এর মাঝে 100 গ্যারান্টি সহকারে। এত এটা কাজ করে, এটা আমি ভালো মানে আমি এটা বাসায় বোঝাইতে পারবো না, আপনি ব্যবহার করে তারপরে আপনি আমারে বুঝাইবেন। এবং আজকে সময় নাই, সময়ের কারণে দেখা গেছে আমি শর্টকাট আমি কথাগুলি বলতেছি, একেবারে সময় নাই আমার হাতে। হ্যাঁ, পাঁচ এবং পিস্তলার এটা কীভাবে হয়, আমরা অনেকে একটু অলসতা থাকি বা গাফিলতি করি, ফ্যামিলিগতভাবে মাস তিন মাস পর পরই কৃমির ট্যাবলেট খেতে হয়, কিন্তু এটা আমরা খাই না। অনেকে 3 মাস পরে খাবো তো দূরের কথা, দেখা গেছে 3 বছরও খাই না। হ্যাঁ, এগুলি থেকে একটু বিরত থাকতে হবে, এগুলি সচেতন থাকতে হবে। আপনি 3 মাস পর পর আপনি ফ্যামিলিগত সবাই নিয়ে আপনি ওষুধ খান, তাহলে এটা কষা হবে না। কষার থেকে পাঁচ পিস্তলার বা অশ্বগন্ধর এগুলি সৃষ্টি হয়, তো এগুলি আপনি একটু সচেতন থাকবেন। তো প্রিয় ভাইরা, এই যে রোগী আমার কাছে আসতে হয় না, আমি কথা বলতেছি, আমার ভিডিও রয়েছে, একটা ফোন নাম্বার আছে, ফোনে যোগাযোগের মাধ্যমে যারা ঢাকার আশেপাশে থাকেন, আমি ঢাকা কমলাপুর রেল স্টেশন 1217 নম্বর এখানে বসা থাকি, এখানে আমার সাথে পরামর্শের মাধ্যমে দেখা করে ওষুধ দিতে পারেন। আর যারা দূরে থাকেন ঢাকার বাইরে এবং অনেকে দেখছে প্রবাসে থাকেন, হ্যাঁ, আমার কাছে আসতে হয় না। এই যে আমি কথা বলতেছি, আমার ভিডিও রয়েছে, একটা ফোন নাম্বার আছে, এই ফোনে যোগাযোগের মাধ্যমে আপনি অ্যাড্রেসটা দেওয়া দেবেন, আপনি জায়গার বসে আপনি ব্যবস্থা নিতে পারেন, সুন্দরভাবে ওষুধটা চলে যাবে। প্রিয় ভাইরা, ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।